আমার, ও গো তুমি যে আমার। নমস্কার। নমস্কার। এই সেই আসর যেখানে প্রতিদিন তৈরি হয় বিশ্বাস এবং ভালোবাসার রঙিন ছোট গল্প, যে গল্প তোমার আমার, যে গল্প ভালো থাকার, আর এই গল্পের নামই হলো তুমি যে আমার। দেখে নিই যে আজকে কারা আসছেন দাম্পত্যের নতুন গল্প শোনাতে। চারজন রোমান্টিক জুটিকে, প্রথমে আছেন পলাশ এবং দেবারতী, তারপরে প্রসেনজিৎ এবং অঙ্গনা, এদিকে অভিজিৎ বাবু এবং সম্পাদি, এবং ভাস্কর বাবু প্রিয়াঙ্কা দেবী। আপনাদের চারজনকে নিয়ে শুরু করবো আজকে আমাদের প্রথম রাউন্ড শুভ দৃষ্টি। শুভদৃষ্টি হচ্ছে মানে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে, এবং সেই সময় আমরা ছটা প্রশ্ন করব এবং সেই ছটা প্রশ্নের উত্তর একেবারে মন থেকে দিতে হবে, এবং উত্তরগুলো সঠিক দিলে তোমরা পাবে 10 পয়েন্ট করে, মানে ছটা সঠিক উত্তর দিলে তোমরা পাবে 60 পয়েন্ট। কিন্তু আমরা দেখব যে কে কতবার উত্তর দিতে গিয়ে চোখের পাতা ফেলেছে। যে যতবার চোখের পাতা ফেলবে আমরা কাটব 1 পয়েন্ট করে। তার মানে হচ্ছে যে আসলে উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য রাখতে হবে যে যত কম চোখের পাতা ফেলে উত্তরগুলো দেওয়া যায়। বোঝা গেল? পলাশ দেবারতী, কোথা থেকে আসছেন আপনারা? হাওড়া থেকে। লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ, কোথায় পরিচয়? পেশাগতভাবে আমি রিসার্চ ওয়ার্কের সঙ্গে জড়িত আর কি। কোনো একটা গেম শোর রিসার্চ ওয়ার্ক করতে যেতে হয়েছিল আসানসোলে, তো সেখানে ওর সাথে আমার আলাপ। ও অডিশন দিতে এসেছিল, প্রথম দর্শনে ওকে আমার খুব ভালো লেগেছিল। মানে হয় না, একটা আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যে এমন একজনকে বিয়ে করব যাকে দেখতে একটু ঠাকুর ঠাকুর হবে। তো সেখান থেকে ওকে দেখে আমার মনে হয়েছিল প্রতিমার মতো মুখ। যখন শুটিং শেষ হলো, আমি জাস্ট ওর হাতের সঙ্গে হাতটা টাচ করব বলে হাতটা বাড়িয়ে দিয়েছিলাম আর কি। 20 সেকেন্ড আমরা হাতে হাত দিয়ে দাঁড়িয়েছিলাম। দেখেছে তোকে আজ যে, এটা অ্যাক্সিডেন্টালি একটা ঘটনা ঘটে গেছিল আর কি। তো তারপরে আমাদের ফোনে কথাবার্তা হয়। প্রথম দিকে যে প্রেম হয়ে গেছে তা না, প্রথমে বন্ধুত্বটাই ছিল। 3 বার প্রপোজ করেছিল আর কি। প্রথমবার প্রপোজ করেছিল মেসেজে, তখন মানে লিখে পাঠিয়েছিল যে আমি এরকম একজনকে ভালো লেগেছে আমার, তার নামের অক্ষর শুরু ডি দিয়ে। তখন আমি আবার তার পাল্টে লিখেছিলাম যে ডি দিয়ে যেন অন্য কেউ হয়, দেবারতী যেন না হয়। মানে তখন একটু কড়া করার ব্যাপার ছিল আর কি, যে ঠিক আছে বন্ধুত্বটা ঠিক আছে কিন্তু প্রেম প্রেম নয়। দ্বিতীয় ফোনে আমাকে ডিরেক্ট প্রপোজ করে, তখনও না। তারপরে না বলে দেওয়ার পরও খুব একটু দুঃখ পেয়েছিল, তখন আমাকে আবার ফোন করে রিকোয়েস্ট করেছিল যে আমি একটা তোমাকে ফোনে গান শোনাচ্ছি, তুমি শুনবে? প্লিজ কেটো না ফোনটা। ওর কথা মতন একটু গান শুনলাম, গান শোনালো কম্পিউটার চালিয়ে, সেটা হচ্ছে সালামে ইশক মেরি যা জরা কবুল কর লো। সালামে ইশক মেরি যা জরা কবুল কর লো, সালামে ইশক মেরি যা জরা কবুল কর লো। বিয়ের দিনের কোনো মজার মুহূর্ত? যেটা মজার ঘটনা সেটা হচ্ছে যে আমার বিয়ের বরকর্তা ছিলাম আমি। মানে আমি বিয়ে করছি, আমি সমস্ত বিয়েটা অ্যারেঞ্জ করছি, এরকম একটা ব্যাপার। বিয়েতে তো পিঁড়ি লাগে, দুটো পিঁড়ি বর বউয়ের লাগে, তো ওর পিঁড়িটা দিয়ে গেছিলো, আমার পিঁড়িটা দিয়ে যায়নি। এবার যখন বসতে যাব তখন পুরোহিত মশাই বলছেন যে তোমার পিঁড়ি কোথায়? হ্যাঁ, আমি আমার পিঁড়িটা তো দিয়ে যাইনি। তখন আমাকে বললো তুমি নিয়ে এসো পিঁড়িটা, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, সবাই ছিল, কিন্তু সেই মুহূর্তে যে ওটা আনতে হবে, ও যেই শুনেছে ও
দৌড়ে গেল। ও আমার পিড়ি নেই, আচ্ছা আমি আসি। ও ধুতি ধুতি পরে মাথায় টোপর টোপর পরেই ও আর কি পিড়ি নিয়ে চলে গেল। খুব ভালো, এসো চলে এসো। তুমি যে আমার শুভ দৃষ্টি, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। দেবারুতির কোন কথায় পলাশ আরো রাঙা হয়ে যায়? একটা পলাশ ফুল এনে দেবে। তোমাদের মধ্যে অপ্রয়োজনে কে বেশি কথা বলে? ও পলাশ দেবারুতি জুটিকে এক কথায় কি বলবে? আলু পোস্ত বিউলির ডাল। পলাশের একটি বাজে অভ্যেস যাও মানতেই চায় না। ঘুমের ঘরে নাক ডাকে সেটাও মানতেই চায় না। কে বেশি ভীতু? দেবারুতি। রাগ করলে বরের মুখ কেমন হয়? বাংলার পাঁচ। ওকে খুব সুন্দর। আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি। 60 পয়েন্ট 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছো? দেবারুতি তোমার কি মনে হয় কতবার ফেলেছে পলাশ? ও একবারও না। আর পলাশ তোমার কি মনে হয় তুমি দেবারুতি কতবার ফেলেছে? একবার ফেলেছে। পলাশ একবারও চোখের পাতা ফেলেনি এবং দেবারুতি চোখের পাতা ফেলেছে মাত্র একবার, এবং তার জন্য তোমাদের 1 পয়েন্ট কাটা গেল এবং তোমরা পেলে এই রাউন্ডে 59 পয়েন্টস। খুব ভালো খেলেছো তোমরা, ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। প্রসেনজিৎ এবং অঙ্গনা, কি করো তোমরা? বোথ আর স্টুডেন্টস। হ্যাঁ দেখি বলে দুজনেই স্টুডেন্ট, মানে এখনো পড়ছো তোমরা? হ্যাঁ আমার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে আর ও বিএ সেকেন্ড ইয়ার। তো ছাত্র অবস্থায় তোমরা বিয়ে করলে? করতে চাইনি কিন্তু চাপে পড়ে হয়ে গেছে। 4 বছর আগে প্রেম হয়েছিল, ও তখন জাস্ট মাধ্যমিক দিয়েছে আর আমি কলেজে পড়ি। আমি একটা অন্য মেয়েকে ফোন করতে গেছিলাম, ফোন করতে গিয়ে আমি বুঝতে পারিনি যে ওর সাথে আমার ফোনে পরিচয় হয়ে যাবে। অ্যাকচুয়ালি রং কানেকশন হয়ে গেছে। রং কানেকশন হয়েছিল। ও অন্য কাউকে খুঁজছিল, ফোনটা আমার কাছে চলে গেছে। বন্ধুত্ব করতে চায় না, তো অনেক ফোর্স করার পরে 2-3 দিন বাদে এগ্রি হলো, কথা বলছিল। হঠাৎ একদিন আমি বলছি যে আমার এরকম বিয়ে বাড়ি আছে, আমাকে একটু যেতে হবে, তো আমি কথা বলতে পারবো না তোমার সাথে। ও যে কোথায়? আমারও আছে। তো লাস্টে জানতে পারলাম যে দুজনে যেখানে যাব একই বিয়ে বাড়িতে যাচ্ছি। পরের দিন আমি ওকে প্রপোজ করেছি আর রিসেপশনের দিনকে আমি অ্যানসার চাইছি, বাট ও অ্যানসার দিচ্ছে না। বাট রিসেপশনের দিন বাড়িতে এসে ফোন করে বললাম আজকে অ্যানসার চাই, আমি রাতে ঘুমাবো না, সারা রাত আমি ফোন করবো। আর লাস্টে বাধ্য হয়ে সেই রাত্রে অ্যানসার দিয়েছে, হ্যাঁ বলেছিল। ও বাড়িতে জানিয়েছিল সব কিছু। অ্যাকচুয়ালি যেহেতু রিলেশনটা আমাদের এরকম, তার জন্য বাড়িতে একটু কনফিউজ ছিল, তো আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার আত্মীয়র মধ্যে মেয়ে নিতে চাইছিল না বাড়ি থেকে। ওর বাড়ি থেকে একটা অবজেকশন ক্রিয়েট করতে শুরু করলো, জানি না কেন হঠাৎ এমন একটা সিচুয়েশন। এর মধ্যে কিছু মজার ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে ওর বাড়ির লোক কিছু সম্বন্ধ দেখেছে, তো আমি সেগুলো আবার আমাকে ইনফর্ম করতো, আবার ইভেন কি তার কন্ট্যাক্ট ডিটেইলস গুলো দিই, তো আমি সুইটলি আবার সেগুলো তাদেরকে বুঝিয়ে বাঁচি, দেখুন আমি এরকম খুব ভালোবাসি, প্লিজ আপনারা এরকম করবেন না। আমি সঙ্গে ফ্রেন্ডকে নিয়ে গেছিলাম, যেহেতু ওর 17 ছিল, আমি জানি ওর মা একটা কিছু করবে, তো ফ্রেন্ডকে নিয়ে গিয়ে যদি সাক্ষী হিসাবে থাকবি যদি কেস হয় কোনো পরবর্তীকালে, তো তুই এটা সাক্ষী দিবি যে আমি জোর করে তুলে নিয়ে আসিনি বা কিডন্যাপ করিনি। তো সেটাই হয়েছে। সিমিলারলি বাড়িতে আসার পরে একটু হঠাৎ দেখছি সাডেন বিকালবেলায় বাড়িতে পুলিশ এসেছে, বলছে এরকম তুমি কোনো মেয়েকে কিডন্যাপ করেছো? আমি বলছি না কিডন্যাপ করিনি, বাড়ি থেকে বার করে দিয়েছি, নিয়ে এসেছি ভালোবাসি। তো দেন আমাদেরকে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে যাওয়ার পরে ওসি প্রথমে ওকে ওর স্টেটমেন্ট নিল পুরো, ও বললো না কিডন্যাপ করেনি কিছুই না, ওর বাড়ির লোককে ডেকে পাঠিয়েছিল। তো ওসি বললো যে অ্যারেস্ট করা তো যাবে না, কারণ মেয়ে স্টেটমেন্ট অন্যরকম দিচ্ছে। তো মেয়ে বলছে যে বাবা মার কাছেও যাবে না, তাহলে মেয়েকে হোমে পাঠাতে হবে। তখন ওসিটা খুব ভালো ছিল, যে অফিসার ছিল, তো একদিকে ফেসবুক করছে আর একদিকে বলছে এক কাজ করুক, কী হবে ফালতু এইসব করে, যখন ভালোই বাসে ছাকুক না, ফালতু কেন মেয়েকে হোমে পাঠাচ্ছেন। এবার ওর বাড়ির লোক মানবে না কিছু, তখন অফিসার উল্টোর বাবা মাকে বলছে যে দেখুন এরপরে কিন্তু আপনাদেরকে অ্যারেস্ট করতে হবে, আপনার মেয়ে যা স্টেটমেন্ট দিচ্ছে, এর থেকে ভালো ভালো থাকতে দিন। এখনো কি এই দুই পরিবারের এখন এখন মোটামুটি সব ঠিকঠাক, খুব নরমাল হয়ে গেছে, এখন খুব ভালো রিলেশন রয়েছে, মানে আপনার বিয়ের 1 মাস পর থেকে রিলেশন খুব ভালো হয়ে গেছে। খুব ভালো, খুব ভালো, চলে এসো প্রসেনজিৎ এবং অঙ্গনা, চলে এসো। তুমি যে আমার
শুভ দৃষ্টি সময় শুরু হচ্ছে এখন। কোন বিষয় নিয়ে তোমাদের মধ্যে ভাই বোনের মতন ঝগড়া? ফেসবুক। তোমাদের মধ্যে কে বেশি সংসারী? এখন সংসার ধরবে পড়িয়েই দিই। এক কথায় অঙ্গনাকে কি বলবে? মেরে অঙ্গনা মে তেরা ক্যা কাম। তোমার কোন কথায় প্রসেনজিতের হিরোর থেকে জিরো হয়ে যায়? আই লাভ ইউ। তোমাদের মধ্যে কে কাকে বেশি শাসন করে? অবশ্যই ও আমাকে বেশি শাসন করে। তোমাদের কোন ব্যাপারটা শেয়ানে শেয়ানে কোলাকুলি? ঘর গুছানোটা। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর উত্তর দিয়েছো। খুব ভালো উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট। কিন্তু অঙ্গনা, তোমার কি মনে, তুমি কতবার চোখের পাতা ফেলেছো? ফেলেছি তিনবার। অঙ্গনা, তুমি চোখের পাতা ফেলেছো মাত্র দুবার। আর প্রসেনজিৎ, তুমি তাকিয়েছিলে এদিক ওদিক কিন্তু তুমি একবারও চোখের পাতা ফেলো না। সো তোমার মাত্র 2 পয়েন্ট কাটা গেল এবং তোমরা এই রাউন্ডে ফেলে 58 পয়েন্ট। খুব ভালো খেলেছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ। স্যার একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো, এখনো অবধি আপনার মানে এই গ্ল্যামারটা কি করে মেনটেন করছে সেটা আমার খুব জানতে ইচ্ছে করে। আমি যখনই দেখি, আজ সকালে আমাকে টুইট করেছে কেউ একজন, জিজ্ঞেস করেছে একই প্রশ্ন, আমি দুটো বলেছি আমি মন থেকে ইয়াং অ্যান্ড ডিসিপ্লিন, এই দুটোই আর কিছু। অভিজিৎ বাবু এবং সম্পাদি কি করেন দাদা? আমি সার্ভিস করি। ওকে। আর দিদি? আমি হোম মেকার। কত বছরের একসাথে জীবন? 90 সাল থেকে 98 অবধি প্রেম করেছি আর 99 থেকে 2014 চলছে, প্রায় 24 বছর হতে চললো সব মিলিয়ে। কোথায় প্রথম দেখেছিলেন দিদি? প্রথম দেখেছিলাম মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, তখন আমার বন্ধুর বাড়িতে গিয়ে ঠিক পরীক্ষার 10-12 দিন আগে প্রিপারেশন নিচ্ছি, রাত্রিবেলা দেখি ঠিক উল্টো দিকের জানলায় একটি মেয়ে বসে আছে চুলটি এলো করে, ও সেখানেই প্রথম দেখা এবং সেই দেখাটাই 24 বছর টানতে হচ্ছে। তারপরে যে 8 বছরের পর্বটা কিরকম গেল? 8 বছরের মধ্যে ওর বাবা মা 24 বছর পর ওর হয়েছে, ওর কোনো দাদানি 24 বছর পর ওর বাবা মায়ের। আমি একটাই মেয়ে, একই মেয়ে ও, যার ফলে ওর বাবা মা একদম হাতের মানে পুতুল বললেও ব্যাপারটা ভুল হয়, তো একদম মা এদিক দিয়ে ধরে নিয়ে যেত, বাবা এদিক দিয়ে ধরে নিয়ে যেত। আমি তখন 15 বছর বয়স, আমি আমার বন্ধুকে বলেছিলাম ফার্স্টে, ওর কাছে একটা চিঠি পাঠিয়েছিলাম, চিঠিটার ও উত্তর দিয়েছিল যে আমার কাছে এরকম 4-5টা চিঠি অলরেডি এসে গেছে, 4-5টা রিফিউজ করেছি কিন্তু এটাও সেরকমভাবে রিফিউজ করছি। তারপর পর চিঠি দিয়েছিলাম 2 বছর, প্রথম কথা হয়েছে ওর সঙ্গে 2 বছর পর, ততক্ষণে আমরা 132টা চিঠি দেওয়া নেওয়া করে ফেলেছি, কারণ তখন মোবাইলের আমরা ইউজ করিনি, তখন 90 তখন ছিল না অত, 90 সালে। তারপর ও কলেজে উঠলো যখন, তখন আমরা দেখা শুরু করলাম, তো ওর বাবা সকালবেলা এসে কলেজে 6:30 সময় ঢুকিয়ে দিয়ে যেত, আমি দূরে দূরে দেখতাম উনি মনে 12 পায় হাজরামোড় পেরোয়নি শ্যামাপ্রসাদ কলেজ থেকে, আমি উল্টো দিকে ভিক্টোরিয়া বা দক্ষিণেশ্বরের দিকে দৌড়াতাম। এই করতে করতে 8 বছর চলে, সেই 8 বছরের মধ্যে আমি চাকরির লাইফের জন্য চলে যাই ঝাড়গ্রামে, সেই সময়টা মাঝে মাঝে আসতাম, যখন ধরা পড়ি যে আমরা প্রেম করছি তখন ওর বাবা মা সবসময় ভয় পেত, যেহেতু এক মেয়ে, তখন আমার যে বন্ধুর বাড়িতে যেতাম তার মা বাবাকে জিজ্ঞেস করে, তখন তারা আমাদের ফ্যামিলি সম্বন্ধে আমাদের সম্বন্ধে বলে যে না ঠিক আছে এগুলো যেতে পারে। এই করতে করতে 98 আমরা রেজিস্ট্রি করি আর 99 আমাদের সোশ্যাল ম্যানেজটা 99 থেকে 2014 কিরম কাটছে বিবাহিত জীবন? খুব ভালো কাটছে, টক ঝাল মিষ্টি সব রকমই চলছে, ভালো কাটছে ভালো কাটছে, তার মধ্যে মেয়ে হয়েছে সেটা আমাদের কাছে সবচেয়ে আনন্দের মুহূর্ত, এইভাবেই চলছে। খুব ভালো, আসুন অভিজিৎ বাবু সম্পাদক। তুমি যে আমার শুভ দৃষ্টি সময় শুরু হচ্ছে এখন। শম্পার রূপের প্রশংসায় কি বলবেন? বাহ। অভিজিৎ বেশি রাগী না বেশি অভিমানী? খুব চালাক। শম্পাকে নিয়ে একদিনের জন্য কোথায় হারিয়ে যেতে চান? বাংলিপুষি। অভিজিৎকে রান্নার কোন বাসনের সাথে তুলনা করবেন? সাঁড়াশি। তুমি যে আমার খেলে আজ তোমাদের জীবনে কি চেঞ্জ হবে? 15 বছরটা আবার পুরনো ভাবে ফিরে পাচ্ছি। অভিজিৎ বাবু তোমার কোন কথায় লজ্জা পান? ওর ভুরি প্রশংসা করলে। খুব ভালো, খুব সুন্দর। কিছু কথা ছিল চোখে, কিছু কথা ছিল মুখে। ভালো ভালো উত্তর দেওয়ার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট 60 পয়েন্ট। কিন্তু চম্পা, কতবার চোখের পাতা ফেলেছো অভিজিৎ? আমি ফেলিনি। তুমি ফেলোনি কিন্তু ওকে দেখেছি ফেলতে। কতবার ফেলেছো চম্পা তুমি? আমি তো একবার চোখে জল এসে গেল, সেটা তুমি একবার চোখটা বন্ধ করে দেখলাম, দুবার বোধহয়। শম্পা চোখের পাতা ফেলেছে মাত্র একবার,
এবং অভিজিৎ তুমি চোখের পাতা ফেলেছো মাত্র তিনবার। সো তিন আর একে চার, তোমাদের চার পয়েন্ট কারা গেল, তোমরা পেলে এই রাউন্ডে 56 পয়েন্টস। খুব ভালো খেলেছো, খুব ভালো। আচ্ছা বরকে তুমি সারাশি বললে কেন? চিমটি কেটে কেটে কথা বলে না মাঝে মাঝে, সারাশির মতন। ভাস্কর এবং প্রিয়াঙ্কা, ভাস্কর তুমি কি করো? আমি একটা এমএনসি আইটি কোম্পানিতে চাকরি করি। আর প্রিয়াঙ্কা তুমি কি করো? আমি মিডিয়াতেই আছি, আমি রেডিওতে কাজ করছি, অ্যাড সেলস। কত বছর আছে বিয়ে? মানে 1 বছর 8 মাস। কিভাবে আলাপ হয়েছিল তোমাদের? আলাপটা ভীষণই ইন্টারেস্টিং। আমাদের দুজনেরই একটা সেপারেট লাভ লাইফ ছিল। লাভ লাইফ এক্স্যাক্টলি আমারটা বলবো না, আমার সম্বন্ধ হয়ে গেছিল আরেক জায়গায়। আলাপ হওয়ার পরে জানতে পারি ওরও একজন গার্লফ্রেন্ড আছে যে দিল্লিতে থাকে। প্রথম আলাপে জাস্ট নর্মাল একটা অ্যাকোয়েন্টেন্স। নরমালি আমরা একসাথে খেতে যাচ্ছি, খেতে গেছিলাম পয়লা বৈশাখে, তো সেই দিনকে আর নাম্বার এক্সচেঞ্জ হয়নি। পরে আমরা জানতে পারি দুজনেই একই বিল্ডিংয়ে আমাদের অফিস, তো চায়ের দোকানে সেকেন্ড আলাপ, সেখানে নাম্বার এক্সচেঞ্জ। নাম্বার এক্সচেঞ্জ হওয়ার পর নর্মাল কথা হয় আমাদের, ফোনে আমার গান শুনতে চাই বলে, তোর গলাটা খুব ভালো বলে গান শুনতে চাইছিলাম। তৃতীয় দিন আমি ভাবলাম হয়তো ঠিক আছে, চলো নতুন পরিচয় হয়েছে, দেখা করতে ডাকছে, আমাকে ফোন করলো, বললো তুই আয়। আমি বললাম আমাদের যে কমন ফ্রেন্ড যাদের থ্রু দিয়ে আলাপ হলো ওরাও কি আসছে? বলছে তুই আয় না, এলেই দেখতে পাবি। তারপরে জানতে পারলাম গাড়ির শোরুমে সে গাড়ি কিনেছিল, আমি ড্রাইভার, মানে যেহেতু আমি গাড়ি চালাতে জানি, আমাকে গাড়িটা শোরুম থেকে তার বাড়ি অবধি নিয়ে আনতে হবে। তো এই আলাপটাই মানে আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে এবং একে অপরের লাভ লাইফ। চার মাস ধরে আমরা ওই এর ওর প্রবলেম, আমি সে আমাকে শেয়ার করছে ওর প্রবলেম, আমার প্রবলেম হচ্ছে আমাকে, আমি কাঁদছি, আমাকে বসে পিৎজা খাওয়াচ্ছে, আর দি বলছে চিন্তা করিস না ঠিক হয়ে যাবে। ওই আমাকে রিয়েলাইজ করালো অ্যাকচুয়ালি। ও দিল্লি চলে যায়, বললো আমি দিল্লি যাচ্ছি, আমার পেন্ডিং কিছু জিনিস আছে, যাওয়া অবধি মানে এখান থেকে এয়ারপোর্ট যাচ্ছে, ওখানে পৌঁছাচ্ছে, ওখান থেকে ফিরে আসছে, পুরোটাই আমার সঙ্গে ফোনে কথা ওর মানে টাচে ছিল, মানে দেখছিল, ও দেখছিল পেন্ডুলামটা কোন দিকে ভারী আর কি। তো আলটিমেটলি আমার চেহারা দেখে বুঝতেই পারছেন আমার দিকটাই ভারী হয়ে গেল। এবং আলটিমেটলি ওইখান থেকেও ফিরে এলো, 3 দিনে আমরা বিয়ের ডিসিশন নিই। তো তারপরে আমাদের উইদিন 3-4 মান্থস বিয়ে হয়ে গেল। ভেরি গুড, চলে এসো তোমরা প্লিজ। তুমি যে আমার শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। সংসারে কার ওয়েট বেশি? প্রিয়াঙ্কা। তোমার বর বেশি লাজুক না বেশি হ্যান্ডসাম? বোকা হ্যান্ডসাম। তোমার বউয়ের কোন কাজটায় 10-এ 10 পাবে? রাখ। বিয়েটা কি দিল্লি কা লাড্ডু না কলকাতার রসগোল্লা? কলকাতার লাড্ডু। কলকাতার রসগোল্লা? কলকাতার লাড্ডু। কলকাতার লাড্ডু, আচ্ছা। বউয়ের রাগ ভাঙাতে তুমি কি করো? নিজে রেগে যাই। বরকে দেখে প্রথম কি মনে হয়েছিল? বব বিশ্বাস। খুব ভালো উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু প্রিয়াঙ্কা চোখের পাতা ফেলেছে মাত্র একবার এবং ভাস্কর ফেলেছে মাত্র 4 বার, তার মানে 5 পয়েন্ট তোমাদের কাটা গেল এবং তোমরা পেলে এই রাউন্ডে 55 পয়েন্ট। হানিমুনে কোথায় গেছিলে? আমরা গেছিলাম সিমলা, কুলু, মানালি, অমৃতসর, আমাদের ট্রেকিং হয়ে গেছে। আচ্ছা হানিমুনে গিয়ে তোমাদের একটা মজার ঘটনা হয়েছিল? মানে ওয়াকাবাটারটাই হচ্ছে সব থেকে জিনিসটা হচ্ছে যে প্যারেডটা হয়, প্যারেডটা হওয়ার পরে ও ছবি তুলতে খুব ভালোবাসে, তো ছবি তোলার সময় ও আগে চলে গেছে, খুঁজেই পাচ্ছি না খুঁজেই পাচ্ছি, একবার যাচ্ছি গেটের সামনে, আবার গেটের থেকে আসছি, আবার যাচ্ছি আস, আর সেকেন্ড অফ অল হচ্ছে ওখানে টাওয়ার থাকে না। ইন দ্য মিন টাইম আমার খিদেও পেয়ে গেছে, আমি খেতে খুব ভালোবাসি, আমি একটা খাবার দোকানে বসলাম, 1.5 ঘন্টা বসে আছি আমি, ও খুঁজে যাচ্ছে, মানে আমি তো দোকানে বসে গেছি, আমি খাচ্ছি, কেতারমা করেছি আর কাঁদছি, মানে খাচ্ছি আর কাঁদছি, খাচ্ছি আর মানে কি করবো, ওয়েট করছি, ফোনের দিকে তাকছি, কোনো নো টাওয়ার। তারপর আলটিমেটলি ভাবলাম যে ঠিক আছে সব গাড়ি চলে গেলে তো আলটিমেটলি ও খালি হয়ে যাবে, ব্যাপারটা আমায় দেখতে পেয়ে যাবে। তো তারপরে দেখি আসছে, বলে ম্যাডাম আগে আপকা হে না, তাও একটা লোক এসে বলছে আর কি। চলো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডের উইনার হচ্ছে পলাশ এবং দেবারতি।
থেকে বুধ ঠিক রাত 10টায় দেখতে ভুলবেন না তুমি যে আমার। অনিরুদ্ধ বেশি চালাক না হ্যান্ডসাম? ক্যাবলা কিন্তু হ্যান্ডসাম। চোখ তো খোলেনি, এই এখন দেখো বন্ধ। সাত পাকে বাধা রাউন্ড হচ্ছে, সাত পাক ঘুরতে হবে এর চারপাশে। প্রতি পাকে একটি করে প্রশ্ন থাকবে যার উত্তর এখানে পৌঁছানোর পরে দেবেন। প্রতি প্রশ্নের জন্য 10 পয়েন্টস, সময় 2 মিনিট, 2 মিনিটে সাত পাক শেষ করতে হবে। পলাশ এবং দেবারতীর ফার্স্ট, এক বছর হলেও বিয়ে হয়েছে, বিয়ের আগের সময়টা ভালো ছিল না বিয়ের এই এক বছরটা সব থেকে মেমোরেবল? আমার তো মনে হয় আগেরটাই বেশি রোমান্টিক ছিল, বেশি সেই সময়টা বেশি এনজয় করেছি, ওই ফোনেই কথা বলেছি। এখন কি একটু বেশি সংসারী হয়ে গেছে, বাড়ির কাজে হেল্প করে? বাড়ির কাজ ও থাকলে তবে তো করবে, ওর সময় কোথায়? না আমি আমি একটা জিনিস করি, সেটা হচ্ছে আলুর খোসাটা ছাড়িয়ে দিই, ওটা আমি পারি। হ্যাঁ হ্যাঁ, যেটা পারি সেটা করবো, যেটা পারি না কি করে করবো। একটু আচ্ছা যখন থাকে তখন আলুর খোসাটা একটু, ওটাই কাজ না? বিছানা বসে করে দি, বিছানা বসে। ও আচ্ছা আচ্ছা, বিছানা বসে। হ্যাঁ হ্যাঁ, মাঝে সাঝে তো একটু রাত্রেবেলায় মানে যখন একটু আমি আমার হয়তো শরীরটা খারাপ থাকলে তখন এটা বলি, বললেও করে দেয়, মানা করে না। বউ তো একটু একটু অভিযোগ আছে মনে হচ্ছে, তোমার কোনো অভিযোগ নেই বউয়ের প্রতি? না বউয়ের প্রতি অভিযোগ বলতে চাপা স্বভাবের আর কি, ভীষণ চাপা স্বভাবের। আরেকটা বিষয় হচ্ছে যে পেশাগতভাবে আমাকে তো একটু যে কাজে আছি সেখানে নারী পরিবৃত আর কি, কিছু বৌদিদের সঙ্গে যোগাযোগ করতে হয়, তো মাঝে মধ্যে ফোনটা ঘাঁটে, এখন কোথায় ছিলে, এই ব্যাপারগুলো একটু মানে এটা অভিযোগ। চলো, কেটে কুমির আনার কথা বলা হয়, খাল কেটে কুমির আনার কথা। চলো, অতিথিকে কোন ঠাকুরের সঙ্গে তুলনা করা হয়? অতিথি নারায়ণ, নারায়ণ ঠাকুরের সঙ্গে। বাংলা গানে কটি মন্ত্র নিয়ে জীবন গড়ার কথা আছে? 3টি মন্ত্র নিয়ে। চলো, কোন বাবুর কারণ সুধা? বিপিন বাবুর কারণ সুধা। রেল স্টেশনে থাকে কোন জিনিস মঞ্চ বোঝায়? প্ল্যাটফর্ম। চলো, গাছের কোন অংশ কোনো কিছুর বিভাগ হয়? গাছের কোন অংশ কোনো কিছুর বিভাগ হয়? শাখা। খুব ভালো। চলো, ডে নাইট ক্রিকেট ম্যাচে কোন লাইট দেখা যায় যার নামে বন্যা আছে? বন্যা, যে লাইটটা জ্বলে সেই যে শব্দটা তার সঙ্গে বন্যারও একটা হ্যালোজেন। রাত্রে কি জ্বলে? সার্চ লাইট। চারিদিকে যেগুলো জ্বলে প্রায় দিনের আলো হয়ে যায় কি বলে এগুলো আমরা, তার সঙ্গে বন্যার একটা সম্পর্ক আছে। বলে দিই, ফ্লাড লাইট। ফ্লাড, ফ্লাড লাইট। খুব ভালো খেলেছো তোমরা, তোমরা 7টার মধ্যে 6টা রাইট আনসার দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। খুব ভালো খেলেছো, থ্যাংক ইউ সো মাচ। প্রসেনজিৎ এবং অঙ্গনা, তোমার কি করার ইচ্ছে আছে ভবিষ্যতে? এখন তো তুমি পড়াশোনা করছো। না ভবিষ্যতে বলতে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, এখন ইন্টারভিউ চলছে। ফার্স্টে আমি বিএসসি কমপ্লিট করেছি, তারপরে ফার্মার ওপরে পোস্ট গ্রাজুয়েশন করেছি, তো অবশ্যই ফার্মা লাইনেই জব আমার। তো এখন ইন্টারভিউ এখন অনগোয়িং, এরপরে ইন্টার মানে জব করতে করতে ডিস্টেন্সে এমবিএটাও করে নেওয়ার ইচ্ছা আছে। তোমার কি করার ইচ্ছে আছে? আমি ল করব, আমার জেএম হওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে, দেখি কতদূর কি করা যায়। আচ্ছা, বিয়ের পরে প্রসেনজিতের মধ্যে কি কি পরিবর্তন দেখেছো? ওর মধ্যে সব কিছু, মানে বাড়িতেই থাকতো না, এখন বাড়িতেই থাকে, ভীষণ জেদি ছিল, জেদটা কমেছে, ভালোবাসাটা কমেনি, বাকি সব কিছুরই পরিবর্তন হয়েছে। সবই তো পজিটিভ না? অ্যাকচুয়ালি একটা রেসপন্সিবিলিটি এসে যায় বিয়ের পরে, যে আমার জন্য এত কিছু স্যাক্রিফাইস করে তার জন্য কেন আমি কিছু করতে পারবো না, তাহলে ভালোবাসাটা কি মানে রইলো? তুমি কতটা সংসারী হয়েছো অঙ্গনা?
সংসারে একদমই ঢুকিনি, মানে শাশুড়ি মা আমাকে সংসারের কোনো কাজই করতে দেন না, শুধু একটু ওই মানে কোনো রকম হেল্পটা করি, রাত্রিবেলা মা এসে যখন খাবার করে ওই হাতে হাতে একটু একটু করে দিই, আর কোনোদিন যদি ওনার যদি একটু ইচ্ছা হয় ডিফারেন্ট টাইপ অফ ফুড খাবে তাহলে সেগুলো আমি করি। না রান্নাটা অ্যাকচুয়ালি আমিও করতে ভালোবাসি, ও করতে পারে, ওর কোনো অসুবিধা নেই, না আমাকে হেল্পও করে, আমি যখন করি হেল্পও করে, ইভেন কি আমাকে বই কিনে এনে দিয়েছে যে বইগুলো দেখে দেখে, ইভেন আমি বই দেখে দেখেই মানে ঠিক ঠিক পরিমাণ অনুযায়ী ওটা দিই, নুনটা জানি না কিরকম পড়ে, কিন্তু ও ভীষণ হেল্প করে। সেই হাতের ভালোবাসার একটা ছোঁয়া আছে, সেই টেস্টটা যাবে কোথায়, সেই টেস্টটা দেখি। জীবন সাথী তোমায় আমি ভালোবাসি, চলে এসো তো তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। চল, বন্যেরা বনে সুন্দর, শিশুরা কোথায়? মাতৃ করে। চলো, নিরামিষ রান্নায় ব্যবহার হয় কোন জিনিস যেটা ট্যাবলেটও বোঝায়? ট্যাবলেট। আমরা নিরামিষ রান্নায় এটাকে খুবই ব্যবহার করি, খুবই সুস্বাদু খেতে। ট্যাবলেট। পোস্ত। ট্যাবলেট। ট্যাবলেট কি? ট্যাবলেটটাকে কি বলি আমরা? ওষুধ। ট্যাবলেট, ওষুধ, এটাকে কি বলি আর আর কি বলি? মেডিসিন। আর কি বলি? শুক্তোতে আমরা খুব ব্যবহার করি। শুক্তো রাধুনি বলে দিই, বড়ি। বড়ি আমরা নিরামিষ রান্নায় বড়ি দিই এবং ট্যাবলেটকে আমরা বলি বড়ি। চলো, হিন্দি গানে ওয়াদা করো নহীন ছোড়োগে তুম মেরে কি? সাথ। চলো, শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম কি? বড়শায়। চলো, দাও ফিরে সে অরণ্য লাও এ কি? জীবন। নগর। দাও ফিরে সে অরণ্য লও এ নগর। কোন প্রাণীকে মুখ পোড়া বিশেষণ দেওয়া হয়? মুখ পোড়া। বাদর। হনুমান। চলো, কোন পাত্র বাড়ি বোঝায়? কোন পাত্র? কোন পাত্র বাড়ি বোঝায়? বাড়ি। 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 এটা লাস্ট ভেবে বলো, কোন পাত্র বাড়ি বোঝায়? পাত্র বাড়ি মানে বাড়ি মানে বাড়ি ঘর বাড়ি পাত্র তার একটু অন্যরকম বাংলা, তাতে আমরা বলি এটা এবং একটা পাত্রের সঙ্গে তার মিল আছে। বাড়ি মানে জল, জল ঘর। সময় শেষ। বাটি, বাটি বলে পাত্রকে এবং বাড়িকেও বাটি বলে। তোমরা খুব ভালো খেলেছো, তোমরা সাতটার মধ্যে রাইট আনসার দিয়েছো চারটে, তার জন্য তোমরা পেলে 40 পয়েন্টস। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো খেলেছো। অভিজিৎ বাবু এবং সম্পাদি, হানিমুনের অভিজ্ঞতা কিরকম? হানিমুনে আমরা গেছিলাম হচ্ছে পুরী। ও তো সমুদ্র সম্বন্ধে একদমই ওয়াকিবহল না, কোনোদিন দেখেইনি। আমি কিছুটা চান করার পর দেখছি ও একটা জায়গায় ডুবছে, কিন্তু আমরা অতটা দূরে যাইনি যে ওর ডোবার মধ্যে, ঠিক ওই জায়গাটা একটু চোরা বালি ছিল, কেউই সাঁতার জানি না, কেউ সাঁতার জানি না, এবং আমাদের আশেপাশে খুব একটা লোকজন ছিল না। আমি কাছাকাছি গিয়ে দেখছি ও ডুবছে, ঠিক ওই স্পটে আমি যখন ওকে ধরতে যাই আমিও দেখি যে প্রায় ঢুকে যাচ্ছে, দেড় হাত মতো আমি নেমে গেলাম। আমি তখন কন্ট্রোল করতে পারছি না, পর পর জলের ঢেউ আমাদের দুজনের উপর দিয়ে যাচ্ছে, এবং অন্যরা যারা তারা ভাবছে হয়তো নিউলি কাপল এটা এনজয় করছে, কিন্তু আমি বুঝতে পারছি ওকে তুলে ধরেও আমি জলের ঠেই পাচ্ছি না। তো তারপর একটি ছেলে বুঝতে পারে যে আমরা এরকম ডুবছি, ও ওর চুলটি ধরে ফার্স্ট টেনে একটু এগিয়ে নিয়ে যায়, তারপর আমার হাতটা ধরে। আমি দুপা পরে দেখছি আবার দেড় পা উঁচুতে উঠে গেলাম, তখন দেখছি জলটা এখানে চলে এলো। খুব টেনসড হয়ে গেছিলাম সেই সময়টা। একে অপরের কিছু ভালো গুণ বলুন আর কিছু খারাপ গুণ বলুন। ভালো গুণ বলতে আমি ছোটবেলা থেকে দু তিনটে প্রতিবন্ধকতা যুক্ত সংস্থার সঙ্গে যুক্ত, তাদের নিয়ে যখন মনে করুন আমি একটি ছুটির দিন পাই বা আমাদের ক্লাবের বিভিন্ন অনুষ্ঠান হয়, তাদের নিয়ে এসে আমরা সারা দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান করি, তখন ও পুরোপুরি আমার সঙ্গে সহযোগিতা করে, এটা ওর ভালো গুণ। আর মেয়েকে যখন পড়াতে বসায় তখন যেন বাড়িতে যুদ্ধ হয়, এটা হচ্ছে সবচেয়ে মানে বাজে গুণ। বাড়িতে অফিস থেকে ঢুকে দেখলাম যেন বিশ্বযুদ্ধ চলছে, মেয়েকে পড়াচ্ছে, মেয়েও মায়ের সঙ্গে চেঁচাচ্ছে, এইটা হচ্ছে সবচেয়ে বাজে গুণ। আর সম্পাদি বলো দুটো কবিজিতে।
ওর গুণ বলতে কাজের মধ্যে ব্যস্ত থাকে, অফিস করার পরেও বাড়িতে হ্যাঁ সংসারেও টাইম দেয়, মেয়েকে নিয়ে আমাকে নিয়ে ঘুরতে বেরোনো, শপিং করা, সেগুলো করে দেয়। এরপরেও মানে কিছু সংস্থার সাথে ওইগুলোর সাথে যুক্ত থাকে, তাদেরকে নিয়ে খেলাধুলো করা, তাদেরকে তাদের সাথে সময় দেয়া, সেই সবগুলো করে, এটা ভালো লাগে। আর বাজে মানে একদম বদগুণ বলতে ও একেবারে অগোছালো। জায়গার জিনিস কোনো কিছু একটা জায়গায় রাখা বা এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খেতে পারে না। আসুন অভিজিৎ বাবু এবং সম্পাদিক। তুমি যে আমার নাম অনুযায়ী কোন গাছ ছোট বাচ্চা বোঝায়? নাম অনুযায়ী কোন গাছ ছোট বাচ্চা বোঝায়? সুন্দরী গাছ না, শিশু চারা গাছ। কি বললেন? চারা গাছ। যার আগে কি এটা বললেন? বাচ্চা বোঝায়। বলে দি, বলি শিশু গাছ। প্রদীপের আগে কত সংখ্যার উল্লেখ পাওয়া যায়? খুব সোজা, পঞ্চপ্রদীপ। হিন্দি গানে যাহা তেরি ইয়ে নজর হ্যায় মেরি যা মুঝে কি হ্যায়? মেরি খবর হ্যায়। বাংলা গানে কোন এক কেমন বধূ তোমায় শোনাই শোনো? গায়ের বধূ। চলো। ধান রাখার কোন জায়গা কামানেও লাগে? ধান রাখার কোন জায়গা কামানেও লাগে? গোলা। চলো। কারো ব্যাপারে অনেক কিছু জানা বোঝাতে ঠিকুজির পরে কি আসে? কুষ্টি। চলো। খুব ভয় আমরা কি হয়ে যাই যা আমরা গাছ থেকে পাই? এটা লাস্ট। খুব ভয় আমরা কি হয়ে যাই যা আমরা গাছ থেকে পাই? কথায় কথায় বলি সেটা, কথায় বলি আমরা ভয়ে ভরে জড়সড় হয়ে যাও। আর কি হবে গাছেও সেটা থাকে, ভয়ে কাবু হয়ে আড়ষ্ট হয়ে যাওয়া। সময় চলে গেল, গাছ থেকে পাই, গাছ থেকে কি হয়? ফুল হয়ে যায়। খুব ভালো খেলেছো তোমরা, তোমরা সাতটার মধ্যে পাঁচটা সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 50 পয়েন্ট। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। ভাস্কর এবং প্রিয়াঙ্কা, আচ্ছা ভাস্কর তুমি হাসো না কেন বলো? হাসি না তো মানে মানে আমার বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে মনে হয় হাসিটা 10 মাইল জুড় এমনি চলে যায়। সেটা ভালো কথা না, কেন মানে তোমাকে এত ভালোবাসে যে ছাড়তে চায় না? না এটা কিন্তু একটা রিজন, আমি ওকে বিয়ে করলাম সল্ট লেক আর লেক টাউন মানে আমার বাপের, হ্যাঁ আর ফুট ব্রিজের ডিস্টেন্স, ও এটা একটা কারণ যার জন্য বিয়ে করেছে। হ্যাঁ পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট টু বি নোটেড। আচ্ছা ভাস্করের ভালো অভ্যেস কি প্রিয়াঙ্কা? কাজ করতে ভালোবাসে এবং মানে কাজের দিক থেকে ভীষণই সিনসিয়ার, আবার এটার এফেক্টটা পড়ে আমাদের সংসারে, সময়টা কম দেয়, আর ঘুম বিয়ের আগে কিন্তু মানে প্রায় 2 অবধি ফোনে কথা বলতো, কিন্তু যেই বিয়েটা হলো তখন সব উল্টো হয়ে গেল। আচ্ছা এবারে ভাস্কর তুই হলো যে প্রিয়াঙ্কা কি খুব রাগী? প্রচন্ড। কে বেশি কারো উপর চিল্লায়? আমি চিল্লাই রাগের মধ্যে জিনিসপত্র, চশমা আমি ভেঙে দিই, আমি ওকে গড়ে দিই, চশমা ভেঙেছিলাম আর ও হচ্ছে চশমা ছাড়া অন্ধ, এবার ভেঙে দিয়ে খারাপ লাগছে পুরো মানে এরকম 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 হাত রাখছে, দিয়ে তখন বললো যে না, তখন খুব গিল্ট কনসাস আছে না, চশমা ব্যাকআপে চশমা রাখা হয় তো আমার বাবার বাড়িতে একটা আছে, একটা নিজের বাড়িতে আছে, আর লকারে একটা আছে। ঠিক আছে চলে এসো তোমরা। তুমি যে আমার জানতে পারবে না বোঝাতে কোন পক্ষীতে টের পাবে না বলা হয়? কাক। চলো। হিন্দি গানে
आए हो मेरे जिंदगी में तुम की बनके, बहार बनके। चलो, क्या हुआ तेरा वादा, ओ कसम ओ की इरादा। चलो, कौन इंग्रेजी शब्द हल्का एवं आलो दुटोई बोझाए, लाइट। चलो, पदक्षेप बोझाते कौन फूलेर कथा बला है, फूल। পদক্ষেপ মানে স্টেপস, স্টেপস বাংলা শব্দ নাও হতে পারে। আচ্ছা, গানেরও লাইন আছে, আমরা ছোট থেকে সেই গানটা গাই, বিশেষ করে নেতাজির জন্মদিনে বলে দিয়ে পারে আমার সব তুই দিয়ে দিয়েছি। হ্যাঁ বলো বলো, কদম ফুল জোরে বলো, কদম ফুল। হ্যাঁ চলো, কদম কদম বড়া হয়ে যা। সঠিক বোঝানো কোন শব্দ পরপর দুবার বসলে ঘড়ির আওয়াজ বোঝায়, ঠিক ঠিক। চলো, টাকা পয়সা বোঝানো কোন শব্দ মানে বোঝায়, লাস্ট মানে সেই শব্দর মানেও বোঝায়। শব্দটা কি বাংলাতেই হবে? বাংলা 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 বাংলা। কোনো কিছু মানে বলতে আমরা কি বলি, দর না আর আর কি, দাম। টাকা পয়সা থাকলে বড় লোক, ধনী, অর্থ। খুব সোজা ছিল, টাকা পয়সা অর্থ, আর মানে বলতে আমরা বলি না মানে অর্থ। তোমরা খুব ভালো খেলেছো, তোমরা সাতটার মধ্যে ছটা রাইট আনসার দিয়েছো, তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। খুব ভালো খেলেছো, থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডে পড়ে আমাদের দুজন উইনার, ভাস্কর প্রিয়াঙ্কা এবং পলাশ দেবারতী। চলে এসো, পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলো প্রসেনজিৎ এবং অঙ্গনা। থাকলে তুমি জগত আলো, নইলে অন্ধকার। সঙ্গে আছে আদি অক্ষয়ন কোম্পানির তরফ থেকে তোমার জন্য একটা শাড়ি অঙ্গনা, তার সাথে আছে একটা গিফট ভাউচার, এবং এটা তোমাদের দুজনের একটা ছবি একসঙ্গে রেখে দেবে। তোমরা অনেক ভালো থেকো, অনেক সুখে থেকো, ভালো লাগলে এখানে ভালো করে পড়াশোনা করো, গ্রেট ফিউচার, ভালো কাজ করো। আমাদের তৃতীয় রাউন্ড হচ্ছে কাল রাত্রি। এই রাত্রিটা একটু তো আমাদের দুঃখে, কারণ বরকে এবং বউকে একটু আলাদা থাকতে হয়। ঠিক সেইভাবেই বর বউ আসবে খেলতে আমাদের এই রাউন্ডে, কিন্তু সেই সময় বরকে এখানে বসিয়ে বউকে আমরা একটু অন্য জায়গায় নিয়ে যাব, এবং বরকে তখন আমরা দুটো প্রশ্ন করব, তারপরে বউকে ফিরিয়ে এনে ওই একই প্রশ্ন আমরা বউকে করব, এবং দেখবো যে বরের উত্তর এবং বউয়ের উত্তর মিলছে কিনা। যদি উত্তর মেলে তাহলে প্রতি উত্তর তোমরা পাবে 10 পয়েন্টস, মানে দুটো রাইট আনসার দিতে পারলে তোমরা পাবে 20 পয়েন্টস। সো শুরু করবো আমরা কাছে দিয়ে, পলাশ এবং পলাশ জুড়ে তিনটে ফুলের বুকে আসবে। এটা ফোটা গোলাপ, এটা অর্কিড, আর ওটা গোলাপের কুড়ি দিয়ে তৈরি ময়ূর। তুমি তোমার বউকে এই তিনটের মধ্যে কোন বুকেটা প্রেজেন্ট করতে চাও? প্রথম বুকেটা। থ্যাংক ইউ। সেকেন্ড প্রশ্ন, তোমার বউ আজকে দু হাত মিলিয়ে কটা চুড়ি পরেছে? সব মিলিয়ে তো 9টা, মানে সব কিছু মিলিয়ে বললাম। দেখেছেন তার মানে? এই তিনটে ফ্লাওয়ার বুকে আছে, তার মধ্যে কোনটা তোমার বর বিশেষ দিনে তোমাকে দিবে? এই তিনটে ডিজাইনের মধ্যে কোনটা? তোমার মনে হয় কোনটা বলো? এইটা মানে ময়ূর যেটা, সেটা তোমার মনে হচ্ছে? পলাশ, তুমি যেটা দিতে চাইছিলে ওটা তুমি তোমার বউকে দাও।
সে খবর আমি জানি কেউ জানে না, সে খবর আমি জানি কেউ জানে না। এবার আমি পরের প্রশ্নে যাব। তুমি দু হাতে আজকে কটা চুড়ি পরেছো দেখাও, তুমি একটু গুনে বলো। খুব ভালো খেলেছো পলাশ এবং দেবর্ষী, থ্যাংক ইউ সো মাচ। আসুন অভিজিৎ বাবু এবং সম্পাদক, মিষ্টি আসছে আপনার জন্য, দেখি আগে আসুন। এটা হচ্ছে রাজভোগ, এইটা হচ্ছে কমলাভোগ, আর এইটা হচ্ছে পান্তুয়া। পান্তুয়া আপনার বউয়ের সব থেকে প্রিয় মিষ্টি কোনটা? অবশ্যই রাজভোগটা। রাজভোগটা, রাজভোগটা। আর আপনার? পান্তুয়া। আচ্ছা, দুজনের দু রকম প্রিয়। দুজনের দু রকম। ওকে, চল সেকেন্ড কোয়েশ্চেন। তুমি যে আমার ছাড়া আপনার বউ জি বাংলার আর কোন অনুষ্ঠান দেখতে ভালোবাসে, পছন্দ করে? ডান্স বাংলা। ডান্স, ডান্স বাংলা ডান্স নেব। ওকে, নিয়ে এসো। তুমি যে আমার, আচ্ছা এখানে তিন ধরনের মিষ্টি আছে, এই তিনটের মধ্যে কোন মিষ্টিটা তোমার ফেভারিট, সব থেকে প্রিয় তোমার? এটা কি গুড়ের? এই রে রাজভোগ, কালারটা দেখে লাল লাল রং তো গুড়েরই হবে না? এটা রাজভোগ। রাজভোগ, রাজভোগ বরেন এনে খাওয়ায়। হ্যাঁ, ওর এবং মেয়ের দুজনেরই গুড়ের কথাটা যে জিজ্ঞেস করলো না, গুড়ের রসগোল্লাটা খুব প্রিয়, এই জন্যই আমি রাজভোগটা প্রেফার করেছি। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য রাইট আনসার, অভিজিৎ বলেছে রাজভোগ হচ্ছে আমার বউয়ের ফেভারিট মিষ্টি তিনটের মধ্যে, তার জন্য তোমরা পেয়েছো 10 পয়েন্ট 10 পয়েন্ট। এরপরে পরের প্রশ্ন হচ্ছে, আমাদের জি বাংলায় তুমি যে আমার বাদ দিয়ে আর কোন অনুষ্ঠানটা তোমার সব থেকে ভালো লাগে, বেশি পছন্দের? দিদি নাম্বার ওয়ান। দিদি নাম্বার ওয়ান, এটা কি হলো? একটু গন্ডগোল হয়ে গেল, কারণ অভিজিৎ বলেছে ডান্স বাংলা ডান্স, তো এখানে উত্তরটা মেলেনি, তাই জন্য তোমাকে আমরা পয়েন্টস দিতে পারলাম না। তোমরা এই রাউন্ডে পেলে 10 পয়েন্টস, খুব ভালো খেলেছো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাস্কর এবং প্রিয়াঙ্কা। তুমি যে আমার, ফার্স্ট কোয়েশ্চেন ভাস্কর, প্রিয়াঙ্কার কোন গুণের জন্য তুমি প্রিয়াঙ্কার প্রেমে পড়েছিলে? গান। গান, গানটাই মেইন। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন, বউয়ের সঙ্গে যদি ঝগড়া হয় তাহলে কোথায় গিয়ে একান্তে সময় কাটাতে চাইবে, গঙ্গার ধার, নিজের বাড়ির ছাদ বা পার্ক? গঙ্গার ধার। আচ্ছা, কখনো গেছো এরকম? গিয়েছিলাম একবার। বাড়ি থেকে গঙ্গা কাছে? না কাছে না, মানে আমি কিসে করে গেলে? আমার বাইক আছে তো বাইকে করে বেরিয়ে চলে গেলাম। নিয়ে এসো। তুমি যে আমার, তোমার কোন গুণে মুগ্ধ হয়ে ভাস্কর তোমার প্রেমে পড়েছিল? আমার গলা। গলা মানে? গানের গলা। তুমি খুব সুন্দর গান গাও। চেষ্টা কর। কিরকম শুনি দুলে? আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই। খুব সুন্দর গলা তোমার, এবং সত্যি গানের গলাটি বেশ বেশ ভালো, এবং রাইট আনসার দিয়েছে 10 পয়েন্ট 10 পয়েন্ট, ভেরি ওয়েল প্লেড, খুব ভালো। এর পরের প্রশ্ন হচ্ছে,
তুমি তো ঝগড়া করে চলে যাও এখানে সেখানে, কিন্তু তোমার সঙ্গে যখন ভাস্করের ঝগড়া হয় ও ঝগড়া করে গিয়ে কোথায় একা সময় কাটাতে ভালো লাগে? ভালো 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 বাসবে, দাঁড়াও আমি অপশন দেবো, এটা হচ্ছে গঙ্গার ধারে, না নিজের বাড়ির ছাদে, না পার্কে, নিজের বাড়ির ছাদে। আমিও তো সামনে থাকি না, এবার অ্যাকচুয়ালি ওটাই আমাকে দেখতে হবে, লাগাতে হবে কাউকে পেছনে। মিলল না উত্তরটা, তুমি বললে যে আমার রাগ হলে আমি গঙ্গার ধারে গিয়ে আমি একা সময় কাটাতে ভালোবাসি। গঙ্গার ধারেও আজ অব্দি কোনোদিন যাইনি, মানে এটাই আমার খুব আশ্চর্য, মানে কার সাথে গেছিস তাহলে আমাকে এবার দেখতে হবে। আমি জানি যে রেগে গেলে বাড়িতে ল্যাপটপ নিয়েই বসে আর কি, তো সেই জন্য আমি ওইটা বললাম। একবার নাকি গেছেও গঙ্গার ধারে বললো, তাহলে এটাই এবার আমার লাগাতে হবে এখান থেকে বেরিয়ে। সরি, এখানে উত্তরটা মিলল না, কারণ তুমি বলেছো গঙ্গার ধারে, ও বলেছে বাড়ির ছাদে, তাই জন্য উত্তর মিলেনি। এই জন্য এই রাউন্ডে তোমরা পেলে 10 পয়েন্ট 10 পয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো খেলেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তিনজনেই আমাদের এই রাউন্ডের উইনার, কারণ তিনজনের স্কোর সেম। সবাই আসুন, প্লিজ। সুপার সুপার হিট হচ্ছে তোমার আমার জুটি, ছোলা গুড়ের সঙ্গে যেমন চোট বাঁধে পাউরুটি। তিনটে রাউন্ডের পর যাদের স্কোর সব থেকে কম তারা হলেন অভিজিৎ বাবু এবং শম্পাদি। আসুন। আদি অক্ষয় অ্যান্ড কোম্পানির তরফ থেকে শাড়ি, সঙ্গে একটি গিফট ভাউচার। আমাদের গিফট স্পন্সর করেছেন সেনকো গোল্ড, নতুন তুমি। আমার কস্টিউম স্পন্সর করেছে 9x9 এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। শুরু করছি ফোর্থ রাউন্ড ফুল সজ্জা। ফুলসজ্জা যেটা হবে সেটা হচ্ছে স্ত্রী এখানে বসবে আর হাজবেন্ড যাবে আমাদের গোলক ধাঁধার ভিতরে বউয়ের জন্য আংটি খুঁজে নিয়ে আসতে। যে সব থেকে আগে আসতে পারবে সে 20 পয়েন্টস আর অপরজন 10 পয়েন্টস। প্রথমে পলাশবাবু এবং দেওয়াল। তুমি যে আমার, মুখটা কত ইনোসেন্ট, কত ভদ্র। পলাশ নামের কোন ছেলে যে এত ভদ্র হয় আমার জানা ছিল না। তোমাকে দেখে না আমি না আমি না কেন জানি না হেভি ফিল করছি, মানে তুমি না কেন জানি না ঠিক যেন আমার মতো। দারুন নাম জানো তো। আচ্ছা, তুমি বিয়ের আগে তোমার বউকে নিয়ে ঘুরতে বেরিয়েছো?
বিয়ের আগে হাগু তৈরি জানো, আমিও তোমার শ্বশুরমশাইয়ের সঙ্গে শ্বশুরমশাই শ্বশুরমশাই সাইকেলে, আমি আমার সাইকেলে রোজ রোজ বিকেলবেলা আম বাগানে ঘুরতে যেতাম। আম বাগানে কত আম, সেই আমের দিকে তোমার শ্বশুরমশাই তাকাতো না, আমার দিকে রোম্যান্টিক হয়ে তাকিয়ে থাকতো। আমিও আমিও তোমার শ্বশুরমশাইকে একদিন রোম্যান্টিক হয়ে বললাম, ওগো ওগো আমি পারমিশন দিচ্ছি, তোমার যা ইচ্ছা তুমি আমার নিয়ে নাও। ও কি করলো জানো, আমার সাইকেলটা নিয়ে টম্পট দিল। আমি পারমিশন দিন, আমি এবার যাই। এই যে পলাশ এসছো, আমার এই নামটার প্রতি হেবি দুর্বলতা তোমাকে বললাম না, আমার ছাড়তে ইচ্ছা করছে না, কেন জানি না মনে হচ্ছে আমি ছোটবেলা থেকে এই নামটা বহুবার শুনেছি। এই জানো তো, চলো তুমি আর আমি একটু নাচ করি। আমি লুডো খেলতে যাব, সে মাঝখানে সেই লুডোর ছকের উপরে আবার দাবা খেলতে চাই। আমি সঙ্গে সঙ্গে বলি, আমাদের লুডোর ঘুটি হয় কাটা কুটি, বউ আনন্দ পায় না। আমাদের লুডোর ঘুটি হয় কাটা কুটি, বউ আনন্দ পায় না। লুডো ছেড়ে বউ করে দাবা খেলার পায় না। লা লা লা, পুট ছক্কা 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 ছা, পুট 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 ছক্কা ছক্কা পড়েছে ছক্কা। পলাশের বৌদি বারতি, পলাশের বৌদি বারতি, এই কথাটা আমার মাকে বললে আমার মাও খুশি হতো। পলাশের নামগুলো মানে কি ইনোসেন্ট দেখুন মুখটা, আমি কি ইনোসেন্ট ছিলাম, ওর মতোই ছিলাম জানেন তো। আগে যে পাত্র পাত্রী বিজ্ঞাপন দেয় না, আমি বুঝতামই না পাত্র কি পাত্রী কি, পাত্র মানে ভাবতাম তো বাটি, আর পাত্রী মানে মহিলা বাটি। পলাশ নিশ্চয় দেবারুদির জন্য আনছি মাত্র 4 মিনিট 50 সেকেন্ডে, খুব ভালো খেলেছে, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ, বসো। ভাস্কর এবং প্রিয়াঙ্কা চলে এসো। সুন্দর একটা ইচ্ছার কথা বলি এখন জানো, আমার তো দাঁতের অবস্থা দেখছো, আগে গাইতাম অন্য গান, এখন গাই অন্য গান। বাঁধিয়ে দাও আমার দাঁত, আমি এই দাঁতে মোটর ভাজা চিবতে চাই। বাঁধিয়ে দাও আমার দাঁত, আমার দাঁত। দাঁড়িয়েছো কেন, তুমি বাঁধাবে নাকি? তুমি তো অন্য কাজ করতে এসছো, কি করতে এসছো? আগ থেকে বাঁধাও গিয়ে আগে। কত বড় জামাই, জামাইয়ের মনটাও নিশ্চয়ই অনেক বড়, তাই না? এই তোমাদের কতদিন যেন বিয়ে হয়েছে? 1 বছর 8 মাস। 1 বছর? এই তোমরা নিশ্চয়ই কোথাও ঘুরতে টুরতে গেছিলে নাকি ছোটখাটো? একটু গিফট টিফট দিয়েছো বউকে? তোমার শ্বশুরমশাই জানো, তোমার শ্বশুরমশাই দারুণ করে, যা তা করে বিবাহ বার্ষিকীর দিন। ও কি করে জানো, প্রত্যেক বিবাহ বার্ষিকীতে 2 মিনিটের নীরবতা পালন। যাও যাও যাও, এদিকে গেলে কি তুমি পাবে? তুমি আমার কথা শুনে দেখো, তুমি নিশ্চয়ই আনতে পাবে জামাই। পেয়েছি আমার জামাই, দেখো
এত সুন্দর জামাই আমার লাল টুকটুক। জামাই খুব ধীর গতিতে কাজ করতে খুব পছন্দ করে, মানে কাজটা হাসিল হলেই হলো, তাই না জামাই? হ্যাঁ, একটু তাড়াহুড়ো করতে হবে তো জীবনে, একটু তাড়াহুড়ো করতে হবে। ভাস্কর নিয়ে এসছে প্রিয়াঙ্কার জন্য আনছি 3 মিনিট 11 সেকেন্ডে। ভাস্কর প্রিয়াঙ্কা তোমরা এই রাউন্ডে উইনার, তোমাদের জন্য গিফট আসছে। সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং রয়েছে। আমরা শুরু করছি আমাদের শেষ রাউন্ড অমর সঙ্গী। এই রাউন্ডে আমরা আপনাদের বোঝা পড়ার পরীক্ষা নেব। আপনারা থাকবেন পাশাপাশি, কিন্তু আপনাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন, কেউ কাউকে দেখতে পাবেন না। আগে প্রশ্ন করব মেয়েদেরকে, প্রশ্নটা শোনার পরে হাতে যে বোর্ডটা আছে সেটা তুলে দেখাতে হবে যে হাজবেন্ড উত্তর দিতে পারবে কি পারবে না। যদি দেখাও পারবে আর হাজবেন্ড সঠিক উত্তর দেন তাহলে 20 পয়েন্টস, যদি দেখাও পারবে এবং হাজবেন্ড ভুল উত্তর দেন তাহলে কিন্তু -20 পয়েন্টস, যদি দেখাও পারবে না হাজবেন্ডের উত্তর দিতে না পারেন তাহলে মাইনাস হবে না, 0 পয়েন্ট হবে, কোনো পয়েন্ট পাবে না। যদি দেখাও পারবে না কিন্তু হাজবেন্ড সঠিক উত্তর দেন তাহলেও 0 পয়েন্ট, মাইনাস আর কোথাও হচ্ছে না। আর এই গেমটা চলাকালীন, এই রাউন্ডটা চলাকালীন কেউ কারোর সাথে কথা বলবে না। পলাশ এবং দেবারতী ওইদিকে চলে যাও, তোমরা দিতে চলো। পলাশ এবং দেবারতী স্কোর হয়েছে এখন 139 এবং ভাস্কর এবং প্রিয়াঙ্কার স্কোর রয়েছে এখন 145। ভেরি ওয়েল প্লেড, খুব সুন্দর হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমরা শুরু করব দেবারতীর থেকে, প্রশ্ন দেবারতীর জন্য, পলাশ কোনো কথা বলবে না। দোলনাতে এটা খায় রং জলে ভিজে, বেলুন আর আবিরে মেতে ওঠো নিজে, কি বিষয়ে ধাঁধাটা? ওকে পলাশ, দোলনাতে এটা খায় রং জলে ভিজে, বেলুন আর আবিরে মেতে ওঠো নিজে, দোল দোল কেন মনে হলো একটু বুঝিয়ে দাও। দোলনাতে এটা খায় মানে দোল খায়, আবির আর রঙের ব্যাপার, দোল ছাড়া তো আবির আর রঙের কোনো ব্যাপারই আসতে পারে না। একদম সঠিক পলাশ, সঠিক উত্তর দিয়েছে পলাশ এবং দেবারতী দেখিয়েছে যে পারবে এবং তার জন্য তোমরা পেলে +20। এখন তোমাদের স্কোর হয়ে গেল টোটাল 159। ভেরি ওয়েল প্লেড ভাস্কর এবং প্রিয়াঙ্কা, তোমাদের স্কোর হয়ে রয়েছে 145 এবং প্রশ্ন হচ্ছে প্রিয়াঙ্কা চ। ভাই বোন তিন ঠাকুর, পাঁপড় জিলিপির মেলা, দড়ি তুমি টানো ভাই, আমি বেচবো কলা, কিসের কথা বলা হচ্ছে? হ্যাঁ এবার ভাস্কর তুমি বল। রথযাত্রা। রথযাত্রা কেন? প্রথম কথা তিন ঠাকুর প্লাস দড়ি টানা প্লাস লাস্টে যেটা বললে প্রবাদে আছে রথ দেখা এবং কলা বেচা। ভাস্কর রাইট আনসার দিয়েছে, প্রিয়াঙ্কা দেখিয়েছে পারবে এবং তার জন্য তোমরা পেলে +20 এবং তার সঙ্গে তোমাদের স্কোর হয়ে গেল টোটাল 165। এবারে প্রশ্ন হচ্ছে পলাশ এবং দেবারতীর জন্য, দেবারতীর জন্য প্রশ্ন। তোমাদের স্কোর 159 দেবারতী। ধীর গতির মানুষের তুলনা এর সাথে নারায়ণের এক রূপ শক্ত খোল তাতে, পলাশ।
ধীর গতি মানুষের তুলনা এর সাথে নারায়ণের এক রূপ শক্ত খোলতাতে। ধীর গতি মানুষের শামুক বুঝিয়ে দাও। ধীর গতি মানুষের মানে যখন কেউ স্লো যায় তখন বলা হয় শামুক গতি, শক্ত খোল। রাইট আনসার পলাশ, কচ্ছপ। ধীর গতির মানুষের তুলনা এর সাথে, আমরা যখন মানুষের সাথে হাঁটার তুলনা করি তখন আমরা বলি কচ্ছপের গতিতে হাঁটছে। নারায়ণের এক রূপ শক্ত খোল তাতে, এটা বলা উচিত ছিল, এটা খুব সোজা ছিল এবং আমার দেবারতী দেখিয়েছিল পারবে, কারণ আনসারটা দেবারতী জানতো। নারায়ণের এক রূপ কুর্মা বাতার কচ্ছপ। -20 হয়ে গেল এবং তোমাদের স্কোর হয়ে গেল 139। ভাস্কর এবং প্রিয়াঙ্কা তোমাদের স্কোর হয়ে রয়েছে 165। গাফলি হাতে কারলো মন, নামে সাধু পাই, ছেলেও নাকি রকস্টার, চিনে ফেলো ভাই, কার কথা বলা হচ্ছে? সোজা প্রিয়াঙ্কা অনুমান করেছে ভাস্কর, তুমি বলো। আরেকবার বলবে? ডাফলি হাতে কারলো মন, ডাফলি হাতে কারলো মন, নামে সাধু পায়, ছেলেও নাকি রকস্টার, চিনে ফেলো ভাই। একজন বিখ্যাত মানুষের নাম পারবো না। পারবে না প্রিয়াঙ্কা? জানো ঋষি কাপুরের কথা বলছিল। ঋষি কাপুরের কথা বলা হচ্ছিল, খুব সোজা এটা, কারণ ডাফলি বলতেই আমরা ঋষি কাপুরের সরগমের কথা মনে পড়ি। ছেলে ছবি ছিল রকস্টার এবং ঋষি এবং সাধু, সাধু ঋষি, ঋষি সাধু, এটা খুব সোজা আনসার ছিল। -20 হয়ে গেল, তোমাদের স্কোর হয়ে গেল এখন 145। লাস্ট কোয়েশ্চেন দেবারতীর জন্য। ভারতীয় ক্যাপ্টেন মুনির নামও হয় বিশ্বজয়ের প্রথম স্বাদ মনের মাঝে রয়। ভারতীয় ক্যাপ্টেন মুনির নামও হয় বিশ্বজয়ের প্রথম স্বাদ মনের মাঝে রয়। দেবারতী অনুমান করেছে, পলাশ এবার বলো। কপিল দেব বুঝিয়ে দাও। ভারতীয় মুনি কপিল, প্রথম বিশ্বজয়, ওয়ার্ল্ড কাপ জয় এবং ক্যাপ্টেন। একদম রাইট আনসার। পলাশ রাইট আনসার দিয়েছে এবং দেবারতী দেখিয়েছিল পারবে, এবং তার সঙ্গে তোমাদের +20 হয়ে গেল, তোমাদের টোটাল স্কোর হয়ে গেল এখন 159। ভাস্কর এবং প্রিয়াঙ্কা তোমাদের স্কোর হয়ে রয়েছে এখন 145। তোমরা যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে হবে তোমরা আজকের উইনার। লাস্ট প্রশ্ন, ব্রাজিলিয়ান নৃত্য শিল্প সাজগোজটাও জব্বর, টিলার ওপর বসে থাকি ভালোবাসে গব্বর, এটা কার কথা বলা হচ্ছে? আমি জানি কিন্তু আমি বুঝি, কথা বললে মাইনাস হয়ে যাবে। ইউ আর নট সাপোজ টু টক। You have nothing to lose now. Bhaskar. Bolo. Samba. Keno bolcho? Keno bolo. Prothom kotha Brazilian nach, samba nach. আমি গব্বরের সাথে মেলাতে পারছি না, বাট আমি ব্রাজিল আর এখন ওয়ার্ল্ড কাপ চলছে, তো আমি ওটাকে মিলিয়ে ভাবছি সাম্বা নাচটাই হবে। গব্বরের সাথে মেলাতে পারছ না? দেখিনি শোলে। শোলে দেখোনি? না। বাচ্চা বাচ্চারাও জানে ঘুমাবে তার শোলে দেখবে কখন, আজকে নিয়ে সবার আগে দেখিয়ে দেবে। বাট দ্যাট ইজ আ রাইট আনসার এবং তার জন্য তোমাদের হয়ে গেল +20।
20 এবং তোমাদের স্কোর টোটাল হয়ে গেল 165 এবং আজকের উইনার হচ্ছে ভাস্কর এবং প্রিয়াঙ্কা এবং রানার্স আপ হচ্ছে পলাশ এবং দেবরতি। খুব ভালো খেলেছো তোমরা। এবং সিংহ গোল্ডের তরফ থেকে ডায়মন্ডের মঙ্গলসূত্র বুকে বই। জি বাংলার তরফ থেকে এই ডায়মন্ড রিং বরেছেন। আদি অক্ষয় অ্যান্ড কোম্পানির তরফ থেকে শাড়ি, সঙ্গে তোমার জন্য একটা গিফট ভাউচার। এটা সুন্দর একটা ছবি তোমাদের দুজনের। প্লিজ শোলেটা দেখো তুমি, এটা আমাদের একটা মেমেন্টো রইল। আরো কি কি আছে দেখো। জি বাংলার তরফ থেকে সানগ্লাস, ঘড়ি, চকলেট, ব্যাগ, মিষ্টি। জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, নাইন বাই নাইনের তরফ থেকে পাঞ্জাবি, সেনকো গোল্ডের তরফ থেকে 2000 টাকার গিফট ভাউচার। এছাড়াও তোমার স্পটলেস পারফরমেন্সের জন্য পন্ডস হোয়াইট বিউটির তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। আশা করি আজকের এই পর্ব আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং প্রেমে থাকবেন এবং দেখতে থাকবেন তুমি যে আমার প্রতি সোম মঙ্গল বুধ ঠিক রাত 10টায় জি বাংলায়। শুভরাত্রি, নমস্কার।